পরিপক্ক হওয়ার আগে গাছ থেকে লিচু পাড়ছেন মেহেরপুরের বাগানিরা। বলছেন প্রচণ্ড গরমে এবার ভালো হয়নি ফলন, লোকসানের আশঙ্কায় আগে থেকে লিচু বিক্রি করা হচ্ছে। তবে এবার পাইকারি ক্রেতাদের আনাগোনাও কম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। গ্রীষ্মের দাবদাহে এবার ঝরে গেছে লিচুর মুকুল, ঝরে যাচ্ছে লিচুও। মেহেরপুরের বাগানিরা বলছেন খরা আর অনাবৃষ্টিতে ভালো হয়নি ফলন, যা হয়েছে তা আকারে ছোট, স্বাদেও রয়েছে তারতম্য। লিচু আপনার 4 ভাগের জায়গায় 1 ভাগ পাওয়া যাচ্ছে, এতে আমাদের বাগানে বহুত লস হয়ে গেছে, লিবার খরচ হচ্ছে না। এই লিচুগুলো সব নষ্ট হয়ে গেছে, ফাটি গেছে, বাড়ানা লিচু নষ্ট, শিগির লিচু পাওয়া যাবে, এবছর বাগানে প্রচুর লস। অন্যান্য বছরের তুলনায় এবার বাগানে পাইকারদের আনাগোনাও কম, লোকসানের আশঙ্কায় অপরিপক্ক লিচু বিক্রি করছেন বলে দাবি বাগানিদের। মৌসুম শুরুর সময় হওয়ায় সপ্রতি লিচু বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। এক ডগর গাছ আছে, গাছ ভেঙে লিচু 2-4 কাউন্ট লিচু হচ্ছে না। 1 লাখ টাকার বাগান কিনি, 20,000 টাকা কোনো হবে না, আছে যদি একেবারে শেষ, আর কিছু করার নেই, আমাদের একেবারে লস। তবে কৃষি কর্মকর্তারা বলছেন বাড়তি দাম পাওয়ার আশায় অপরিপক্ক লিচু বিক্রি করছে অসাধু বাগানিরা। মাঠে মাঠে লিচু সমারোহ, লিচু পাকতে শুরু করেছে, তবে দেখা যাচ্ছে যে কিছু কিছু চাষি বা ব্যবসায়ী তারা অধিক লাভের আশায় অপরিপক্ক লিচু তারা বাজারে পাঠাচ্ছে। এটা আমাদের জন্য একটা খুব খারাপ, কারণ আপনি যদি সঠিক মানের সঠিক পরিপক্ক ফল না খান তাহলে এখান থেকে আপনার উপকারের চেয়ে খারাপটাই হবে বেশি। চলতি মৌসুমে জেলার 712 হেক্টর জমিতে আটি, বোম্বাই, মোজাফুরি ও চায়না 3 জাতের লিচু আবাদ হয়েছে। 8টি জাতের লিচু এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।